আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএস দুই হাজার বাইশ ইংলিশ বাংলা আইসিটি ফুল করছে আমি প্রভা আছে তোমাদের সবার সাথে এবং আমি একটু দেখি যে ক্লাস টা লাইভে শুরু হয়েছে কিনা শুরু হলে আমরা এইতো হ্যাঁ ক্লাস লাইভে শুরু হয়েছে তো যারা যারা ক্লাসটাতে জয়েন করেছো ঝটপট করে একটু আমাকে জানাও যে কে কোথা থেকে আছো এবং যেহেতু আজকে সকাল নয়টায় ক্লাসটা হচ্ছে না আমি আশা করি যে অন্যান্য দিনের চাইতে একটু বেশি স্টুডেন্ট আমরা ক্লাসটাতে পাবো যেটা হয়েছে যে আজকে আমার একটু অফিস আসতে হয়েছিল এই কারণে আমি হচ্ছে সকালে ক্লাসটা নিতে পারি নাই এন্ড এখনো শুরু করতে দেরি হয়েছে বেসিক্যালি আমি লেজিড একটা মিটিং এর মাঝখান থেকে চলে এসেছি যে আমার এখন এই ক্লাসটা নিতে হবে সে জন্য আমি রিলি সরি যে অনেকেই বলেছে যে আপু এই টাইমটাতে একটু অসুবিধা এই টাইমটাতে একটু পিছালে ভালো হতো আগালে ভালো হতো আসলে এটা আজকে পসিবল হয় নাই অন্যদিন ফুলে আমরা আমাদের যে রেগুলার টাইম ওইটাতে ক্লাসটা নিতে পারবো আর আমার একটু মনে হয় যে 9 এম ইজ ভেরি early এখন যারা সবে বাসা থেকে থেকে এত সকালে তো ঘুম থেকে উঠে না নরমালি সো এই জন্য আমি একটু চেষ্টা করি যে প্রতিদিনই যদি একটু পিছানো যায় ওকে সো আমরা যেটা বলেছিলাম যে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে আমরা কমপ্লিটিং সেন্টেন্স তখন শেষ করেছি আজকে ক্লাসে আমরা ন্যারেশন স্টার্ট করব এবং স্টার্ট করব বলছি কারণ ন্যারেশন একটা ক্লাসে আসলে শেষ হবে না আর আমি একটু আমার পিছনে ই করে দিই আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুবই অগোছালো হ্যাঁ ঠিক আছে যেটা বলছিলাম ন্যারেশন একটা ক্লাসে শেষ হবে না আমরা তোমাদের শেখা হয়ে যাবে বলে আমি আশা করি আর অ্যাডমিশনে যারা পরীক্ষা দেবে মেডিকেল বলো বা অন্যান্য ভর্তি পরীক্ষায় ন্যারেশনের যে পার্টটা সেটা এত বেশি কঠিন থাকে না তো ওই পার্টটা যাতে কভার হয়ে যায় এতটুকু আমাদের চেষ্টা থাকবে ওকে যারা যারা ক্লাসে জয়েন করেছো একটু কষ্ট করে তোমাদের বন্ধুরা যারা এই কোর্স এনরোল আছে তাদেরকে মেনশন করে দাও সবাই জয়েন করলে আমরা ক্লাসটা একদম মজা করে করতে পারবো ক্লাসে অনেক কম স্টুডেন্ট লাইক এটা তো সকালবেলা নয়টার ক্লাস না যে ঘুমতে করতে পারো নাই সবাই সজাগ আশা করি এই ক্লাসটাতে আর একটু বেশি স্টুডেন্ট আমাদের থাকবে ওকে সো আমরা আজকে পড়বো কি বলতো ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশন আমরা আজকে শুরু করব সেখানে একটা ব্যাপার আছে আমাকে আজকে দেখলাম সকালে যখন আমি পোস্ট করেছিলাম একজন আমাকে কমেন্ট করে বলেছে কি যে তোমাদের কয়েকটা টপিকের সমস্যা আছে কি কি সে বলেছে যে তোমাদের সেন্টেন্স কানেক্টার যে সমস্যা আছে সেন্টেন্স কানেক্টরস তারপরে সে বলেছে যে তোমাদের সিনোনিম যে প্রবলেম আছে সিনোনিম অ্যান্টোনিম যে প্রবলেম আছে এবং বলেছে যে তোমাদের পাংচুয়েশনের প্রবলেম আছে সো ইজ দ্যাট রাইট এটা কি তোমাদের সবারই মনে হয় নাকি শুধু ওরই মনে হয়েছে সো এটা একটু বলো কারণ আমি যতদূর জানি সেন্টেন্স কানেক্টার্সটা তোমাদেরকে শাহনওয়াজ ভাইয়া পড়িয়েছেন আর সিনোনিম অ্যান্টোনিম এবং পাংচুয়েশন মুজুরি আপু পড়িয়েছেন ইফ আই এম নট রং সো এরা যখন পড়িয়েছেন সেক্ষেত্রে তো এই টপিকগুলোর ক্লাস অলরেডি হয়ে গেছে তারপরেও কি তোমাদের এখানে কনফিউশন থেকে গেছে কিনা এটা একটু আমাকে বলবে ওকে তাহলে যদি কনফিউশন থেকে যায় তাহলে আমরা এই টপিক গুলিতে আবার ক্লাস করার চেষ্টা করব কিন্তু ন্যারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবং শর্ট সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সো আগে ন্যারেশন কমপ্লিট করব তারপর আমাদের শর্ট সিলেবাসে প্যারাগ্রাফ রাইটিং এর উপর মনে হয় ক্লাস লাগবে সেটা করব তারপরে গিয়ে আমরা এই টপিক গুলি রিপিটে চলে যাবো সো এটা একটু আমাকে বলো যে এখানে তোমাদের প্রবলেম আছে কিনা নাকি তোমরা বুঝেছো সবাই নাজিয়া বাবা ভালো আছি তারপর প্রবলেম আছে জিয়াপু আরো একবার দরকার আছে আচ্ছা জি প্রবলেম আছে সাম বেশিরভাগই দেখছি বলছে যে এই টপিকগুলোতে প্রবলেম এখনো রয়ে গেছে পুরোপুরি সলভ হয় নাই ক্লাস করেও হয়তো প্রবলেমটা থেকে গেছে সো আমরা এটা আবার পড়ার চেষ্টা করব সেটা আমি আমার যে লেকচারের প্ল্যানস আছে সেটার মধ্যে ইনক্লুড করে দিব যে তোমাদের এই টপিকগুলোতে আরো ক্লাস দরকার ওকে আচ্ছা সবাই বলেছে মোটামুটি এই জায়গাগুলিতেই প্রবলেম আছে ঠিক আছে ব্যাপারে ওকে তো চলো আমরা ন্যারেশন পড়াটা স্টার্ট করি ক্লাসে অ্যাটেন্ডেন্স এত কম কষ্ট লাগছে তো অনলাইন ক্লাসে 60 স্টুডেন্টস হলো নাকি বলো 600 স্টুডেন্ট থাকবে আচ্ছা তো আমরা পড়ব কি বলতে ন্যারেশন ন্যারেশন জিনিসটা কি এইটা প্রথমে আমাদেরকে জানতে হবে সো একটা সেন্টেন্সে বক্তা যা বলে বক্তা হচ্ছে স্পিকার যে বলে সেই বক্তা সো এই বক্তা যা বলে তাই হচ্ছে স্পিচ অথবা ন্যারেশন সো স্পিচ বা ন্যারেশন কি বক্তা যাই বলে তাই এবং বাংলাতে স্পিচ বা ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি ওকে বাংলাতে কি উক্তি সো এই স্পিচ হচ্ছে দুই প্রকার ঠিকই প্রথমত ডিরেক্ট স্পিচ আদিত্বে তো ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি অর্থাৎ আমরা যে কথাটা অন্যকে ও বলেছে সেটা डायरेक्टली কোটেশন মার্কের মধ্যে দিয়ে বশাই সেটাই হচ্ছে প্রত্যক্ষ উক্তি অর্থাৎ সে डायरेक्टली বলেছে এটা আমি তার কথা একটু পরিবর্তন করি নাই আমি প্রত্যক্ষ উক্তিটা তুলে দিয়েছি আর যদি এমন হয় যে সে যেটা বলেছে সেটা আমি এরকম কোটেশন মার্কের মধ্যে না দিয়ে আমার নিজের ভাষায় বলছি সেটা কি হয়ে যায় বলো তো পরোক্ষ উক্তি কি হয় পরোক্ষ উক্তি সো ইজি এক্সাম্পল দিতে পারি ধরো যে হি একটু সুন্দর করে লিখে দেয় না খারাপ হয়ে যাচ্ছে লেখাটা আচ্ছা এভাবে বললো যে হি টোল্ড মি আই এম ফাইন এটা মানে হচ্ছে সে আমাকে বললো যে সে দেখো আই এম ফাইন আমি ভালো আছি এটা কে বলেছে সে সরাসরি বলেছে যে আই এম ফাইন এটা আমি কোটেশন মার্কটা দিয়ে বুঝিয়েছি যে সরাসরি সে এই কথাটাই বলেছে এখানে কোনো পরিবর্তন করা হয় নাই তার উক্তিটা সরাসরি তুলে দেওয়া হয়েছে আর এটা পরোক্ষভাবে কিভাবে আমরা বলতে পারি যে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন তাহলে দেখো এখানে কিন্তু আমি আমার ভাষায় বলেছি আমি বলেছি যে সে আমাকে বলেছে যে সে ভালো আছে এখন দুটো বাংলা করেও পার্থক্যটা বুঝতে পারবে যে সে আমাকে বলেছে আমি ভালো আছি কোটেশন মার্কের ভিতরে তার মানে যে সে যে ভালো আছে তার এই ডিরেক্ট কথাটা আমি তুলে দিয়েছি আর আমি আমার ভাষায় বলছি যে সে আমাকে বলেছে যে সে ভালো আছে এটা হচ্ছে পরোক্ষ উক্তি সো প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচের পার্থক্য কি আমরা বুঝতে পেরেছি আচ্ছা এই তো সো এটা হচ্ছে আমি আমরা একদম বেসিক থেকে স্টার্ট করেছি বলেছিলাম সো একদম বেসিক থেকে স্টার্ট করলাম সো এটা হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচের পার্থক্য সো এখন চলো আমরা দেখি যে ডিরেক্ট স্পিচ কাকে বলে যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সেই ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে আমরা ডিরেক্ট স্পিচ বলে থাকি বা ডিরেক্ট ন্যারেশন বলে থাকি একে ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক বলা হয় এটাকে দাঁড়া এটা একটু মুছে সুন্দর করে লিখি কোটেশন বানাতে ভুল হচ্ছে হ্যাঁ এটাকে বলা হয় ইনভার্টেড মার্ক বা কোটেশন মার্কের ভিতরে রাখা হয় এটাকে বাংলায় উদ্ধৃতি চিহ্ন বলা হয় অর্থাৎ কারো কথা যখন আমরা প্রত্যক্ষ ভাবে বলি তখন সেটাকে বাংলায় বলে উদ্ধৃত করা এই উদ্ধৃত করা হয় যে চিহ্নটা দিয়ে যে পাংচুয়েশন মার্কটা দিয়ে সেটাই হচ্ছে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হয়ে থাকে তাহলে ডিরেক্ট স্পিচ কি যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সেই ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন বলে একে ইনভার্টেড কমার ভিতরে বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হয় এখন আচ্ছা এখানে কি বলেছি যে ইনভার্টেড কমার ভিতরের অংশ বক্তা তার বক্তব্যে উদ্ধৃত করে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে সেটাই বক্তা তার বক্তব্যে ডিরেক্টলি বলে বক্তার বক্তব্যের এই উচ্ছিতাংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ এটা আমরা একটু পরে আবার দেখব আর বক্তার বক্তব্যের বাইরের ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব বক্তা এই ভার্বের সাহায্যে তার বক্তব্য প্রকাশ করে সো আমরা আবার আগের एग्जांपलটাতে চলে যাই হি টোল্ড মি তারপরে কি বলেছে সে আই অ্যাম ফাইন ওকে সে বলেছে হি টোল্ড মি আই এম ফাইন এই বক্তার কমার ভিতরে যে অংশটা আছে এই কমার ভিতরে যে অংশটা এইটাকে বক্তাটাকে বলতো এখানে বক্তাটা হচ্ছে আমি আমি মি তাই না না ঘটনাটা বলছি যে আমি এখন এই সেন্টেন্সটা সেন্টেন্সটা বক্তাকে বক্তা হচ্ছে আমি বা মি সো আমি এই যে অংশটা আছে এটাকে আমার বক্তব্যের ভিতরে উদ্ধৃত করছি এটা কে বলেছে হি বলেছে বাট আমি উদ্ধৃত করছি এই অংশটাকে এই অংশটাকে বলা হয়ে থাকে রিপোর্টেড স্পিচ এটাকে কি বল হয় রিপোর্টেড স্পিচ ওকে আর যখন আমি বলছি হি টোল্ড মি এটা কি এই অংশের বক্তব্যের বাইরের অংশ তাই না এই বাইরের ভার্বটা কোনটা টোল্ড এই টোল্ড ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব সো এই যে রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টেড স্পিচ কোনটা এটা খুব ভালো করে শিখে রাখো কারণ এটা কিন্তু পরীক্ষাতে অনেক আসবে সো আমার সাউন্ডটা কম বলছো অনেকে এটা কি সলভ হয়েছে কিনা একটু আমাকে জানাও তো আমি সাউন্ডটা আরেকটু বাড়িয়েছি That's it. বলেছি কমপ্লিটেড সেন্টেন্সেস এ পিডিএফ পিডিএফ আমি দিয়ে দিয়েছিলাম চলে আসার কথা ইতিমধ্যে চলে না আসলে সাদেক একটু ব্যবস্থা করো আচ্ছা তো আমাকে একটু বলো যে এই অংশটা যতটুকু আমি বলেছি এতটুকু তোমরা বুঝেছো কিনা যে রিপোর্টেড স্পিচ কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা এবং যেটা আমরা বলেছিলাম যে ডিরেক্ট স্পিচ কোনটা সো এই তিনটা জিনিস আমরা বুঝেছি কিনা কারণ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ এই দুটো জিনিস আইডেন্টিফাই করতেই হবে যদি তুমি পরবর্তীতে রুলগুলো বা নিয়মগুলো শিখতে চাও সো আমি কিন্তু তোমাদের কমেন্ট কন্টেন্টটা আসলে আপডেট হচ্ছে না নেটওয়ার্কটা একটু ঝামেলা করছে এই কারণে তো আমি আরেকবার একটু দেখি আচ্ছা হ্যাঁ সবাই ক্লিয়ার বলেছো ঠিক আছে ব্যাপারে আমরা তখন একটু সামনে এগোই তো এখানে আমাদের একটা উদাহরণ আছে আমরা একটু এই উদাহরণটাতে আরেকবার আমাকে বলো যে এই যে উদাহরণটা এখানে আছে হি জামিল সেট টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি এইখানে রিপোর্টেড স্পিচ কোনটা আর রিপোর্টিং ভার্ব কোনটা এটাই এই এক্সাম্পলটাতে আমাকে একটু আইডেন্টিফাই করে দাও তোমরা যেহেতু অলরেডি সবাই বুঝে গেছো যে কোনটা রিপোর্টেড স্পিচ কোনটা রিপোর্টিং ভার্ব ঝটপট করে একটু আমাকে আইডেন্টিফাই করে দাও ওকে আচ্ছা সো আমি দেখছি ওকে সবাই বলেছে ক্লিয়ার বুঝেছি আচ্ছা ঠিক আছে সো আমাকে ঝটপট করে বলো যে তোমার এই এই যে সেন্টেন্সটা আছে জামিল সেট টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি এইখানে কোনটা রিপোর্টেড স্পিচ আর কোনটা রিপোর্টিং ভার্ব এটা কোথায় হবে আচ্ছা রাইয়ানা ফের তো অলরেডি বলেছে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড ভেরি গুড ভেরি গুড আবির বলেছ সেড হচ্ছে ভার্ব আর আই হ্যাভ ডান মাই ডিউটি রিপোর্টেড স্পিচ এটা বলেছ অদিতি উনাইসা বলেছে সেড রিপোর্টিং ভার্ব আই হ্যাভ ডান মাই ডিউটি রিপোর্টেড স্পিচ ভেরি গুড উনাইসা অর্ণায়ের উত্তর পেয়েছি রাইয়ানা আহ একদম ঠিক বলেছো পলাশ এটা বলেছে আই হেভ ডান মাই ডিউটি এটা রিপোর্টেড স্পিচ রিপোর্টিং বার্ব হচ্ছে সেট ভেরি গুড সবাই মোটামুটি বুঝেছে সো সেটটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব আর আই হ্যাভ ডান মাই ডিউটি এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ ঠিক আছে এখন আমরা পরের অংশটাতে চলে যাই এখানে আমরা কি দেখবো ইনডিরেক্ট স্পিচ কোনটা এটা তো ইজি যখন কোনো কথাকে পরিবর্তন করে বক্তার নিজের ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে ইনডিরেক্ট স্পিচ কিংবা ইনডিরেক্ট ন্যারেশন বলা হয়ে থাকে তার মানে বক্তার নিজের ভাষায় আমি তো বক্তা তাই না মি বক্তা আমার নিজের ভাষায় যখন আমি একটা প্রত্যক্ষ কথাকে পরিবর্তন করে নিজের ভাষায় বলেছি তখনই সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন বলছি আচ্ছা ওকে তাহলে এখানে উদাহরণটা দেখো জামিল টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি সো জামিল আমাকে বলেছে যে সে তার ডিউটি কমপ্লিট করেছে এটাই হচ্ছে কি আমার ইনডিরেক্ট স্পিচ এটা আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি এবং এটা জানার জন্য টেন্সটা কিভাবে পরিবর্তিত হবে সেটা জানাটা খুবই ইম্পর্ট্যান্ট সো যখন এটাই পরীক্ষায় আসবে মূলত যে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে বা ইনডিরেক্টটাকে ডিরেক্টে রূপান্তর করতে হবে সো তুমি যে কোনো একটা শিখলেই পরেরটা এমনিতেই পারবে বুঝছো সো ডিরেক্ট স্পিচ থেকে পিচ স্পিচে রূপান্তর করার সময় টেন্সটা কিভাবে পরিবর্তিত হয় সেটা একটু আমাদেরকে জানতে হবে রূপক ক্লাসটা ক্লাসটা এই হচ্ছে আমরা জানিয়ে দিয়েছিলাম গ্রুপে আজকে একটু দেরি করে স্টার্ট করব। সো এখন দেখো প্রথমে আমরা বলেছি যে যদি এমন হয় যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সের তাহলে আমাদের রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না তাহলে রিপোর্টিং ভার্ব আমরা অলরেডি চিনি সেটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্স একই থাকবে আগেরটাই থাকবে তাহলে দেখো উদাহরণটা দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে রিমা শেষ রিমা বলে কি বলে রিমা আই বি অ্যান্ড ইঞ্জিনিয়ার রিমা বলে যে সে একজন প্রকৌশলী হবে সে একজন ইঞ্জিনিয়ার হবে সো এটাকে যখন আমরা ইনডিরেক্ট করি তখন আমরা বলি যে রিমা সেজ দ্যাট সে উল বি এন্ড ইঞ্জিনিয়ার এখানে দেখো এটা এখানে আছে কি ফিউচার টেন্সে তাই না ফিউচার ইনডিফিনেন্ট টেন্স তে আছে কিন্তু যেহেতু শুরুতে সেজ আছে তাই এখানে আমার কোনো পরিবর্তন হবে না সেজ থাকলে ভিতরের যেই টেন্স সেটা আগের মতোই থাকবে তাহলে ডিরেক্টে আছে রিমা সেজ আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার ইনডিরেক্টে এসে কি হয়ে গেল রিমা সেজ দ্যাট শি উইল বি অ্যান ইঞ্জিনিয়ার এটা তো আমরা আশা করি বুঝতে পেরেছি তারপরে আমরা দেখি যদি এমন হয় যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে পাস্ট টেন্সের হলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে এবং বেশিরভাগ তুমি দেখবে কি বেশিরভাগই হচ্ছে আমাদের রিপোর্টিং বার পাস্ট টেন্সেই থাকে যেমন একটু আগে ছিল না যে জামিল সেট তুমি এই টাই তো হচ্ছে পাস্ট টেন্স সো আমরা এখানে উদাহরণ দেখি ডিরেক্টে আছে কি রিমা সেট রিমা বললো আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার সেখানে দেখো রিমা সেড আছে তার মানে আমার রিপোর্টিং বার্বটা কিসে আছে বলতো

প্রথমটার সাথে এটার তফাৎটা কি প্রথমটাতে যেহেতু সেস ছিল সেজ প্রেজেন্ট ফর্ম তাই মাঝের উইল টা চেঞ্জ হয় নাই বা যখন এটা সেড হয়ে গেল পাস্ট ফর্মে চলে এলো তখন মাঝের যে আমার রিপোর্টেড স্পিচ সেটার যে চেঞ্জ সেটা উইল বি থেকে কি হয়ে গেল সেটা উইল বি থেকে উড বি হয়ে গেল সো এটা বুঝেছো কি না এটা আমাকে একটু জানাও যে এটা তোমরা বুঝতে পেরেছো কি না রাফি বলেছে যে না সে ডাক্তার হতে চায় আচ্ছা ঠিক আছে সো এই যে আমরা বলেছি যে past হলে রিপোর্টিং স্পিচে রিপোর্টেড স্পিচে টেন্স চেঞ্জ হবে এই ব্যাপারটা তোমরা বুঝেছো কি না এটা একটু আমাকে ঝটপট করে জানাও সো প্রত্যেকটা স্লাইডে প্রচুর টাইম দিচ্ছি আমি চাই যে স্টুডেন্ট যারা আছো তারা এই ন্যারেশন আজকে যে শিখেছো আর কখনো যাতে ভুল না হয় বা সবসময় এটা মনে থাকে এইভাবে পড়ানোর চেষ্টা করছি শিমুল খান পলাশ জি বলেন শুনেছি আচ্ছা ঠিক আছে ওকে ওকে সো এবার চলো পরের অংশটাতে যাই এখন আমরা দেখব যে এটা যখন পাস্ট টেন্সে আছে এটা কিভাবে আমাদের চেঞ্জ হচ্ছে ঠিক আছে সো কি দেখব আমরা চেঞ্জ হচ্ছে কিভাবে সো যদি আমার রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্বটা রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে পাস্ট টেন্সে থাকে তখন আমরা কবে কখন চেঞ্জ করব সো দেখো যদি রিপোর্টেড স্পিচ বা কমায়ের ভিতরের অংশটা যদি থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স যেমন লিখেছে যে হি সেড আই রাইট আ লেটার আই রাইট আ লেটার মানে হচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে আর এখানে কি আছে দেখো তো সেড তার মানে এটা পাস্টে আছে যদি রিপোর্টেড ভার্ব রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটা ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা ইনডিরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে তাহলে দেখো এখানে কি আছে হি সেড আই রাইট আ লেটার এটা হয়ে যাবে হি সেড দ্যাট হি রোট আ লেটার ওকে সো রাইট আ লেটারটা হয়ে যাবে কি হি রোট আ লেটার তারপর কি আছে প্রেজেন্ট পলাশ বলেছে কোন সেন্টেন্স ইনভার্টেড কমা উঠিয়ে কি বসাতে হয় আলাদাভাবে বলে দিলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা আমরা একটু পরেও দেখব মূলত ইনভার্টেড কমাটা উঠিয়ে আমরা দ্যাট বসাই ইনভার্টেড কমাটা উঠিয়ে আমরা দ্যাট বসাই আচ্ছা ইয়াস আবির একদম ঠিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে যাবে

রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা এটাকে আমরা এই যে প্রোনাউন এই প্রোনাউন অনুযায়ী বা নাম অনুযায়ী চেঞ্জ করব তাহলে এই সাবজেক্ট অনুযায়ী বসবে কি হি বুঝেছো সো হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক এখানে হয়ে গেছে সো আই এম রিডিং আ বুক হয়ে গেল কি হি ওয়াজ রিডিং আ বুক প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস আচ্ছা তারপরে কি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট টেন্স যেমন

রিপোর্টিং ওয়ার্কটা পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচে ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে ইনডিরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট হয়ে যাবে তারপর আমরা চলে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দে সেড উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স তারা বলল যে আমরা দুই ঘন্টা ধরে কাজ করছি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গিয়ে কি হয়ে যাবে দে সেড দ্যাট দে হ্যাড বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স তারা বলল যে তারা দুই ঘন্টা ধরে কাজ করছিল ওকে আচ্ছা তো এখন আমাকে বলো যে এই যে স্লাইডটা আমরা পড়লাম এটা তোমাদের কাছে একদম প্রপারলি ক্লিয়ার কিনা নাকি এখানে কোথাও তোমাদের কোনো কনফিউশন আছে এটা একটু আমাকে তাড়াতাড়ি বলো ওকে তো এই যে টেন্সে পরিবর্তনটা এটা তোমরা বুঝেছো কিনা এটা একটু আমাকে ঝটপট করে জানাও আচ্ছা অর্না বলেছে এটা একদম ক্লিয়ার আচ্ছা আহ আঁকিব বলেছে বুঝেছি মিথি বলেছে বুঝেছি কেউ কোথাও না বুঝলে বলো যে কোন রুলটা বোঝো নেয় তাহলে সেটা আবার রিপিট করবো ঠিক আছে এটা ক্লিয়ার হলে চলো আমরা এবার সামনে আঁকাই সেটা তো আমরা দেখলাম যে কিছু টেন্স আরও তো টেন্স আছে তাই না তো এখন সিমিলারলি যদি এমন হয় যে আমার রিপোর্টিং ভার্বটা রিপোর্টিং ভার্বটা যদি ভার্ব যদি ফার্স্ট টেন্সে থাকে

বুক ওয়ার্স রিডিংটা আমরা সবাই জানি এটা পাস্ট মিন করে এটাকে যখন আমি ইনডিরেক্ট ন্যারেশন করছি তখন কি হয়ে যাবে হি হ্যাড রিডিং বুক সে সে যে একটা বই পড়ছিল ওকে গোলাম জিলানি চৌধুরী বলেছে যে সেন্টেন্স টেন্স এবং ভয়েস জানা থাকলে ন্যারেশন একদম সিম্পল ইভেন ভয়েসটাও লাগবে না ন্যারেশন তুমি সেন্টেন্স আর টেন্স এই দুটো জিনিস জানলেই তোমার ন্যারেশন অনেক সিম্পল ভয়েসটাও লাগবে না ওকে অপরাজিতা স্বর না বাবা এই যে তোমার নাম পড়েছে আচ্ছা সো পাস্ট টা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস যদি পাস্ট পারফেক্ট থাকে তখন কি হবে পাস্ট পারফেক্ট থাকলে সেটা চেঞ্জ হবে না পাস্ট পারফেক্ট থাকলে পারফেক্টই থাকবে যেমন শি সেড আই হ্যাড ডান মাই ডিউটি এটা যা আছে তাই থাকবে শি সেড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি সে বলল যে সে তার কাজটা কমপ্লিট করে ফেলেছে তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স থাকলেও কোনো চেঞ্জ হবে না তখন কি হবে উই হ্যাড বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স এটা যা আছে তাই থাকবে দে সেড দ্যাট দে হ্যাড বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স সো পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো চেঞ্জ হচ্ছে না সেটা যা আছে তাই থাকবে তারপর যদি আমরা ফিউচার টেন্সটা দেখি শি সেড টু মি আই শ্যাল হেল্প ইউ সে আমাকে বলল যে আমি তোমাকে সাহায্য করব এটা হয়ে যাবে কি জানো ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ ধরো বাংলায় যদি আমরা এভাবে বলি না যে সে আমাকে বলেছিল যে সে কাজটা করবে হি হি দ্যাট উড ডু ওয়ার্ক তাই না সে তখন আমাকে বলেছিল যে আই উইল বাট আমি ফিউচারের একটা কথাই পাস্ট টেন্সে হয়েছে এটাকে যখন আমি বলি সেটাকে আমরা ফিউচার ইন দা পাস্ট বলতে পারি সো দেখো আই শ্যাল হেল্প ইউটা হয়ে যাবে শি উড হেল্প মি অর্থাৎ শ্যাল এটা একটু সুন্দর করে লিখেছে তো মিষ্টি লেখা হয়ে গেছে সো এই রুলটার ক্ষেত্রে যদি শ্যাল বা উইল থাকে তখন এটা উড হয়ে যাবে ওকে শ্যাল বা উইল থাকলে উড হয়ে যাবে যে she সেড টু মি আই শ্যাল হেল্প ইউ শি সেড দ্যাট শি উড হেল্প মি হয়ে যাবে সো ফিউচার ইন দ্য পাস্ট এখানে হয়ে গেল ওকে অপরিচিতা স্বর্ণা বলেছি পারফেক্ট পারফেক্টই থাকবে কোনো চেঞ্জ হবে না এই এক্সাক্টলি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে স্পেশালি সো আবার আমাকে একটু বলো যে এই স্লাইডটা ক্লিয়ার কিনা কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা থাকলে ঝটপট করে আমাকে একটু বলো আমাকে আমার একজন বলেছো যে আটকে গেছে বাট আমার এখানে কিন্তু একদম প্রপারলি দেখছে আটকায় নাই সো তোমার সাইডে নেটওয়ার্কে একটু ঝামেলা থাকতে পারে ওকে ইন বলেছি যে করবে করতো তাই না যে সেটা করবে বলেছিল তখন সেইটাকে আমি যখন বলছি সেটা বোঝানো হচ্ছে ওকে আচ্ছা একটা সেকেন্ড আমার মনে হচ্ছে ডিসকর্ড কানেক্ট করা ওকে ঠিক আছে সো এই এই স্লাইডটা সবাই মোটামুটি বুঝেছে এবার চলো আমরা সামনে চলে আসি সো এখন আমরা দেখব যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে অক্সিলারি ভার্ব গুলো কিভাবে চেঞ্জ হয় কোনগুলো বলো তো অক্সিলারি ভার্ব গুলো কিভাবে চেঞ্জ হয় সো এটা একটু আমরা দেখি চলো সো যখন ডিরেক্টে উইল আছে সেটা ইনডিরেক্টে হয়ে যাবে কি উড হয়ে যাবে যেমন দেখো রবি সেড টু মি ইউ উইল গো হোম টুমরো তাহলে কি বলেছে যে সে এর পরদিন বাসায় যাবে সো এটা কি হয়ে যাচ্ছে রবি সেট টু মি দ্যাট আই উড গো হোম দ্য নেক্সট ডে সো এখানেও সেটটা কি আমার রিপোর্টিং বার্বটা পাস্ট টেন্সে থাকবে ওকে সো এখানে আমরা শুড লিখেছি বাট শুড না আমরা যখন শ্যাল থাকবে তখন ও উড ব্যবহার করব শুডটা আসলে উচিত অর্থে ব্যবহার করে যখন শ্যাল বা উইল যেটাই থাকুক না কেন আমরা উড ব্যবহার করব যেমন রিফাত সেট আই শ্যাল ডু দ্য জব এখানে হয়ে যাবে রিফাত সেট দ্যাট শি উড ডু দ্য জব ওকে যেমন রাবি সেট আই ক্যান ফিনিশ জব এটা হয়ে যাবে রাব্বি সেট দ্যাট হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক বা হি কুড ফিনিশ জব ওকে সো এখানে মোস্টলি আমরা কি করছি শ্যাল উইল থাকলে উড করছি ক্যান থাকলে কুট করছি আচ্ছা পলাশ বলেছে আপু প্র্যাকটিস দেন অবশ্যই প্র্যাকটিস দেবো আমরা এই অংশগুলো আগে একটু বেসিক গুলি কাভার করে নিই একদম বেসিক গুলি কাভার না করে প্র্যাকটিসে কিভাবে যাই সো এরপরে আমরা দেখছি ডিরেক্ট স্পিচে যদি মে থাকে সেটা হয়ে যাবে মাইট যেমন রুমানা সেড আই মে গো টু স্কুল এটা হয়ে যাবে রুমানা সেড দ্যাট শি মাইট গো টু স্কুল রুমানা বলেছে যে সে স্কুলে যেতে পারে মেয়ে হয়ে যাবে মাইট শুড হ্যাভটা শুড হ্যাভই থাকবে যেমন রাজীব সেট টু মি আই শুড হ্যাভ হেল্প ইউ রাজীব বলেছে আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল সেটা যা আছে তাই থাকবে যে রাজীব সেট টু মি দ্যাট হি শুড হ্যাভ হেল্পড মি সো দেখো এই শুড হ্যাভটাতে কোনো চেঞ্জ হয় নাই তারপরে কুড হ্যাভেও কোন চেঞ্জ হবে না সুমি সেট টু ইউ ইউ কুড হ্যাভ ডান ইট সো এটা কি থাকবে সুমি সেট টু ইউ আমরা মোটামুটি দেখেছি কি মেয়ে হয়ে যাবে মাইড শুড হ্যাভ হয়ে যাবে থাকবে শুড could হ্যাভ so, okay? so, could হ্যাভ থাকবে আচ্ছা আহ শাহ আলম মজুমদার বলেছে এতদিন তো সুদ ব্যবহার করেছি এটা কি ভুল এটা দেখতে হবে যে তুমি সুডের ব্যবহার করার পরে অর্থে কেমন চেঞ্জ হয়েছে তখন যদি সেন্টেন্সটাতে উচিত অর্থে সুর ব্যবহার হয়ে যায় অর্থটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সুর ভুল হতে পারে সো সেন্টেন্সটা অর্থের উপরে অনেকখানি নির্ভর করবে সো এতক্ষণ আমরা জাস্ট বেসিক রুলগুলি কভার করেছি একদম বেসিক এটা ধর একদম ফাউন্ডেশন ছিল ন্যারেশনের অর্থাৎ ধরো মানে ন্যারেশনের হিসাব করতে গেলে কিছুই পড়ি না এরকম একটা অবস্থা এতক্ষণ যা জেনেছি সো আমাকে একটু বলো যে এতটুকু তোমরা বুঝেছ কি না এগুলো একদম বেসিক সবার জানতে হবে সবার দরকার হলে মুখস্থ করে ফেলতে হবে এই জায়গাটাতে আসলে শুরুতে প্র্যাকটিস করে করে অনেক সময় লাগবে শুরুতে একটু মাথায়ও রাখতে হবে যে কোনটা হলে কোনটা হয় কোন টেন্স থাকলে কোন টেন্স হয় এটা একটু মুখস্থ করতে হয় এতক্ষণ যতক্ষণ পর্যন্ত যা যা পড়েছি সেটা ক্লিয়ার কিনা আমাকে বলো এরপরে আমরা এই যে রুলগুলিতে যাব এই রুলগুলি খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাদের এইচএসসি পরীক্ষাতে প্রত্যেকটা রুল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওকে আকিব ইয়েস ফর দ্য স্টার্টার্স ছিল একদম ওকে বলেছে আপু কোন কোন সেন্টেন্সে ইনভার্টেড কমা বসে এটা তো বলে দিয়েছে বাবা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হয় এটা আমরা বলবো আবার সামনে আছে আচ্ছা ঠিক আছে ওকে তো চলো এখন আমরা বেসিক কনভারশনটা শিখি একটা एग्जांपल দেখো एग्जांपलটাতে কি আছে ডাইরেক্ট স্পিচে বলেছে এমা সেড টু মি আই উইল গো হোম নাও এমা আমাকে বলল যে আমি এখন বাসায় যাব সো এখানে আমরা কি দেখব এই যে এখানে কি কি আছে আমরা জানি যে সেড টু হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব তাই না রিপোর্টিং ভার্ব এবং আই উইল গো হোম টুমরো এটা হচ্ছে আমার রিপোর্টেড স্পিচ ওকে রিপোর্টিং ভার্ভ এবং আই উইল গো হোম টুমোরো ইজ আমাদের রিপোর্টেড স্পিচ সো এখন আমরা এই সেন্টেন্স টাকে দিয়ে আগে পুরোপুরি ইনডিরেক্ট করা শিখবো ডিরেক্ট স্পিচকে আমরা কিভাবে ইনডিরেক্ট করতে পারি সেটা একটু দেখি প্রথমে আমরা সাবজেক্টটাকে বসাবো এমা ওই সাবজেক্টটা সো সাবজেক্ট আমরা বসাবো তারপরে আমরা রিপোর্টিং ভার্ব বসাবো যদি আমরা রিপোর্টিং ভার্বটা সেড টু থাকে ডিরেক্ট স্পিচে সেটা ইনডিরেক্টে আমরা টোল্ড কিংবা আস্কড বসাবো সো সেড টু থেকে কি হয়ে যাবে টোল্ড কিংবা আস্কড তারপরে আমরা অবজেক্ট বসাবো যদি অবজেক্ট থাকে ওই যে সেড টু মি টোল্ড মি ওই মিটা ইউটা হবে অবজেক্ট যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্টটা বসাবো তারপরে আমরা আমাদের ইনভার্টেড কমাটা বেসিক্যালি তুলে দিব এবং সেখানে আমরা দ্যাট বসাবো তারপরে আমরা রিপোর্টেড স্পিচের ভিতরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে বসাবো রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো ওই যে আমরা টেন্সটা তো আমরা দেখেছি যে কোন টেন্স বসবে সেই অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো মূলভার বসাবো এবং বাকি অংশটা বসাবো এটা হচ্ছে আমাদের বেসিক রুলটা সো এখন আমরা एग्जांपलটা দিয়ে কভার করি সো ডাইরেক্টে কি আছে এমা সেড টু মি আই উইল গো হোম নাও সেটা হয়ে গেল কি এমা সাবজেক্টটা বসেছে এমা সেড টু হয়ে গেছে টোল্ড এবং আমরা রিপোর্টিং ভার্বটা বসিয়েছি অবজেক্ট মি আছে মিটাকে বসিয়েছি এরপরে এই কমাটা এবং এই ইনভার্টেড কমাগুলো আমরা তুলে দিয়েছি তুলে দিয়ে বসিয়েছি কি দ্যাট তারপরে আই আছে এই সাবজেক্টটা কি অনুযায়ী বসবে প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে ইমা অনুযায়ী সো এখানে কি আছে শি হয়ে যাবে সো শি এর পরে উইলটা হবে কি উড আমরা এটা দেখেছি যে ফিউচার ইন দা পাস্ট উড বসবে তারপর মেইন ভার্ব বসবে গো তারপরে হোম বসবে হোম তারপরে নাওটা হয়ে যাবে কি দেন সো এই নাওটা দেন হয়ে গেল কেন কারণ তখন আমি তখনকার এখন বুঝিয়েছিলাম সে এখন এটা তখন হয়ে গেল সে বেসিকালি নাও হয়ে যাবে দেন যখন আমার এখানে পাস্ট থাকবে স এরকম আরো কিছু ফ্রেস চেঞ্জ হবে সেই ফ্রেশ গুলো আমরা একটু পরে দেখবো ওকে সো এই যে ফ্রেশ গুলো কি কি দেখো ডিরেক্টে যদি নাও থাকে ইনডিরেক্টে হয়ে যাবে দেন টুমোরো থাকলে হয়ে যাবে দ্য নেক্সট ডে ইয়াস্টার ডে থাকলে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে দিস মর্নিং থাকলে দ্যাট মর্নিং হয়ে যাবে দিস নাইট থাকলে দ্যাট নাইট হয়ে যাবে সো বেসিকলি দিস থাকলে দ্যাট হয়ে যাবে ওকে তো এটাও আমরা আশা করি বুঝতে পেরেছি সো এখন দেখো ডিরেক্ট স্পিচে রিপোর্টিং বার্বটা মাঝেও বসতে পারে রিপোর্টিং বার্বটা শেষেও বসতে পারে বাট ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং বার্বটা একদম শুরুতেই চলে আসবে সো ডিরেক্ট স্পিচে রিপোর্টিং বার্ব মাঝেও বসতে পারে শেষেও বসতে পারে যেটা কিনা ইনডিরেক্ট স্পিচে এসে একদম শুরুতে চলে আসবে ওকে সো এখানে দেখো একটা উদাহরণ দিয়ে এটা একটু বুঝে নিই ডিরেক্ট স্পিচে কি আছে উইল ইউ প্লে ফুটবল টু মরো আই আস্কড আতিফ সো এখানে দেখো রিপোর্টিং বার্বটা কোথায় আছে বলো তো শেষে আছে তাই না এবং আমরা দেখেছি যে অন্য সেন্টেন্সে রিপোর্টিং বার্বটা একদম শুরুতে ছিল সো এটা যখন আমরা কমপ্লিট করব তখন দেখো রিপোর্টিং বার্বটা এখান থেকে একদম শুরুতে চলে এসেছে আই আস্কড আতিফ ইফ হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে সো এখানে কি হয়েছে দাঁড়ো এই যে আস্ট শেষের এটা চলে এসেছে একদম শুরুতে রিপোর্টিং বার্বটা সবসময় ইন্ডিরেক্ট স্পিচে একদম শুরুতে থাকবে আবার দেখো টুমোরোটা চেঞ্জ হয়ে দ্য নেক্সট ডেও হয়েছে সো এইটুকু ছিল আমাদের রুল ওয়ান যেখানে আমরা মূলত বেসিক কিভাবে আমরা একটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যাব সেই নিয়মটা দেখেছি এটা বুঝেছ কি না এটা আমাকে বলো তাহলে আমরা রুল তে চলে যাব সো রুল তে আমরা বেসিকলি শিখবো যে কিভাবে আমাদের একাধিক সেন্টেন্সেস থাকলে সেটাকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি সো এটা একটু আমাকে বলো ইট থাকলে কি দ্যাট হবে ইট থাকলে ইটি হবে এটা নিয়ে অসুবিধা নেই আচ্ছা আজিজুল হাকিম হ্যাঁ বাকিটা রেকর্ডেড করে নিও এখন তো তুমি আছোই এতটুকু তোমরা বুঝেছো কিনা এতটুকু একটা আমাকে বলো আচ্ছা ঠিক আছে বৈশাখী বলেছে বুঝেছে শুভ বলেছে বুঝেছে শাহল মজুমদার আপেল আচ্ছা ঠিক আছে রুল ওয়ানটাও আমরা সবাই বুঝতে পেরেছি এখন আমরা রুল টু তে চলে যাই সো এখানে আমরা বলছি মূলত যে ডিরেক্ট স্পিচে যদি আমাদের একাধিক রিপোর্টেড স্পিচ থাকে এটা একদম তোমাদের পরীক্ষার জন্য মাস্ট আসবেই একাধিক যদি রিপোর্টেড স্পিচ থাকে তখন সেখানে আমরা কিভাবে চেঞ্জগুলো করব করবো ওকে তখন যেটা হবে দ্বিতীয় প্রথম স্পিচ প্রথম রিপোর্টেড স্পিচকে আমরা কিভাবে ইন্ডিরেক্ট করব সেটা তোমরা সবাই পারো দ্বিতীয় রিপোর্টড স্পিচকে ইনডাইরেক্ট করার সময় আমরা কি করব যখন অ্যাসারটিভ সেন্টেন্স থাকবে তখন আমরা সেটার আগে লিখব কি ਐডেড বা ফার্দার ਐডেড বা অলসো ਐডেড বা এগেইন সেড তো এখানে ਐডেড লিখতে পারি ফার্দার ਐডেড লিখতে পারি অলসো সেড লিখতে পারি এগেইন সেড লিখতে পারি এটা কখন অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি অলসো আস্কড এইভাবে আমরা লিখতে পারি এখানে একটা উদাহরণ আসবে এই উদাহরণটা তোমরা এখন প্র্যাকটিস করো এই যে দেখেছো পলাশ আমরা এখন এক প্র্যাকটিসে চলে এসেছি সো এই সেন্টেন্সটাকে তুমি প্র্যাকটিসে ইনডিরেক্ট করে দাও দ্য টিচার সেট টু মি টিচার আমাকে বললেন ইউ ক্যান স্টপ রিডিং ইউ মে রিড টু মরো তুমি পড়া বন্ধ করতে পারো তুমি আগামী কালকে থেকেই পড়বে আচ্ছা চৈতি বলেছে না বর্তি বলেছে যে আপু একটু আস্তে পারলে ভালো হয় বাবা এর যে আস্তে আর কি পড়াবো বলো অনেক ধীরে ধীরে পড়াচ্ছি কারিয়া সাথ বলেছে আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছেন তুমি ভালো আছো আচ্ছা ঠিক আছে এখন একটু আমাকে এই সেন্টেন্সটা ছটপট করে সবার আনসার চাই আমি ক্লাসে আমি দেখছি এখন সেভেন্টি ফাইভ এর মতন স্টুডেন্ট আছে সবাই ছটপট করে এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট করে দাও যে কি আছে যে আমরা দুটো কি থাকলে সেটাকে কিভাবে ইনডিরেক্ট করতে পারি দুটো রিপোর্টেড সেন্টেন্স থাকলে স্পিচে ওকে ডোনাল্ড বলছে বুঝতে কষ্ট হচ্ছে কোন পার্টটা বোঝো নেই সেটা একটু বলো আমি বুঝিয়ে দিচ্ছি ওকে ফারিহা ভালো আছে ঠিক আছে সো এটা একটু ঝটপট করে বলো এটা যদি আনসার করতে না পারো তাহলে আমরা একটু পরে উত্তরটা দেখিয়ে দিব অসুবিধা নেই আকিব বলেছে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং হি অলসো সেড দ্যাট আই মাইট রিড দ্য নেক্সট ডে ভেরি গুড আকিব আকিব শুধু একাই পারে তোমরা এতক্ষণ বুঝো নাই তোমরা ঝটপট করে বলো এই তো উত্তর শুরু করেছে তানিয়া বর্ষা বলেছে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং added that i might read tomorrow এখানে she বা he added হবে বুঝছো এখানে added that এর আগে she বা he দিতে হবে টিচারটাকে বোঝাতে রাহুলের উত্তর পেয়েছি আখের উত্তর পেয়েছি অনুshad 6 উত্তর পেয়েছি বলেছে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং এন্ড হি অ্যাডেড দ্যাট আই মাইট রিড দ্য নেক্সট ডে ভেরি গুড তারপরে আচ্ছা

তারপরে এখানে হবে কি সি বা হি যে কোনো একটা বসাতে পারো অসুবিধা নেই হি অ্যাডেড দ্যাট আই মাইট হবে তাহলে এর পরের অংশে কি বসবে হি অ্যাডেড দ্যাট আই মাইট রিড টুমোরো সো এই যে আমরা সেকেন্ড সেন্টেন্সটা বসাচ্ছি এটার কারণেই আমাদেরকে অ্যাডেডটা বসাতে হয়েছে সো দেখো আমাদের উত্তরটা কি হবে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং দেন এই যে নাওটার জায়গাতে কি বসবে দেন তারপরে সি অ্যাড এড দ্যাট কিংবা হি ও লিখতে পারো হি এড দ্যাট আইড রিড দ্য নেক্সট ডে সো এইটা তোমরা সবাই বুঝেছ কিনা এটা আমাকে একটু বলো এই এক্সাম্পলটা সবার ক্লিয়ার কিনা পলাইশ এখন কিন্তু উত্তরটা দিতে হবে আচ্ছা আহ কি বলেছ যে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং অ্যাডিং দ্যাট আইড রিড দ্য নেক্সট ডে হ্যাঁ এটাও হবে বাবা এটাও হবে দ্য টিচার টোল মি দ্যাট হবে শাহালু মজুমদার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং তারপরে অ্যান্ড হবে অথবা ফুল স্টপ দিয়ে লিখতে পারো হি অ্যাডেড দ্যাট ওকে আচ্ছা সবাই মোটামুটি ক্লিয়ার রিপা বলেছে দ্য টিচার আস্ট মি ইফ আই কুড স্টপ রিডিং হি অ্যাডেড দ্যাট আই মাইট রিড দ্য নেক্সট ডে ওকে ভেরি গুড সো এটা মোটামুটি সবাই বুঝতে পেরেছে সো চলো এখন আমরা চলে আসি রুল নাম্বার থ্রি তে সো রুল নাম্বার টু সবার ক্লিয়ার যে আমাদের যখন একাধিক সেন্টেন্সেস থাকবে সেইটা আমরা কিভাবে সলভ করব সেখানে যদি ইন্টারোগেটিভ থাকতো সেক্ষেত্রে তুমি কি করতে প্রথম কোয়েশ্চেনটা করার পরে অলসো আস্ক দিতে যে ধরো কেউ একজন জিজ্ঞেস করেছে যে আমরা বলতে পারি ধরো বললাম যে ফারিহা সেট টু মি হাউর ডুইং ওকে এটা একটা এক্সাম্পল হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এটা যখন থাকবে তখন আমরা কিভাবে লিখতে পারি প্রথমটা হবে সেপ টু এর জায়গাতে যেহেতু প্রশ্ন করেছে বসবে আস্ট তখন হয়ে যাবে ফারিহা আস্টমি how my how i was she also asked me হাউ মাই পেরেন্টস ওয়ার ডুইং সো বুঝেছো সো তখন অলসো আস্ট দিয়ে সেকেন্ডটা অ্যাড করতে হবে সো এটাই হচ্ছে আমাদের রুল টু এর তোমার ইন্টারোগেটিভের পার্টটা সো আমরা তো অ্যাসার্টিভের পার্টটা বুঝেছি ইন্টারোগেটিভের পার্টটাও আশা করি আমরা বুঝতে পেরেছি সো এই যে ধরো ন্যারেশনটা তো একটা বড় টপিক এটা প্র্যাকটিসও করতে হবে শুধুমাত্র আমি ক্লাসে পড়েছি এটাতেই শেষ হয়ে যাবে না বাসায় একটুখানি বই থেকেও প্র্যাকটিস করতে হবে মানে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে আচ্ছা ওকে এখন চলো আমরা পরেরটাতে চলে আসি পলাশ বলছে ফারিহা আস্ট মি হাউ আই ওয়াজ শি অলসো আস্ট হাউ মাই পেরেন্টস ওয়ের ডুইং হবে হাউ মাই পেরেন্টস ওয়ের ডুইং ওকে সো রুল তে চলে আসি সো এটাও খুব ইম্পর্টেন্ট এটাও পরীক্ষায় আসার মতন রিপোর্টেড স্পিচে যদি শুধু ইয়েস থাকে ইয়েস এর সাথে আর কিছুই নাই শুধু ইয়েস থাকলে কি হবে তখন ইনডিরেক্ট স্পিচে সাবজেক্টের সাথে বসবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা সাবজেক্টের সাথে

ন্যারেশনে কনভার্ট করতে পারো কিনা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে সেটাও হয়ে যাবে আর শুধু ইয়েস থাকলে কি আনসার করতে হবে সেটাও তোমরা করতে পারবে সো এটা একটু টপট করে আমাকে বলো পারজানা বলেছে স্লাইডগুলো অনেক জোস লাগছে থ্যাংক ইউ ফার্জানা চেষ্টা করেছে স্লাইডগুলো একটু ইন্টারক্টিভ বানানোর আচ্ছা পারিয়া বলেছে ফাতিহা আস্ট মি হাওয়াই ওয়াজ হি এগেইন আসলে হাও মাই পেরেন্টস ওয়ার্ ডুইং ভেরি গুড ফারি ওকে তারপরে বাকিদের আমার কমেন্টটা আপডেট হচ্ছে না খুবই কষ্ট লাগছে আচ্ছা চৈতি তালুকদের বলেছে যে হাই স্কুলে ন্যারেশনই সবচেয়ে বেশি ইজি এটা তো খুবই ভালো তার মানে ন্যারেশন তুমি খুব ভালো পারো ঝটপট করে চৈতি এটা আমাদেরকে একটু সলভ করে দাও আচ্ছা রাইয়ানা বলেছে আরিফ মি ইফ আই হ্যাড ডান মাই ওয়ার্ক বা ডান মাই টাস্ক আই রিপ্লাইড ইন দ্য ভেরি গুড

i replied in the affirmative এটা একটা கரেক্ট आंसर আরেকটা হচ্ছে arik asked me if i had done my task i said that i had so i said that i had তাও একটা கரেক্ট आंसर if i দিলে কি হবে অবশ্যই যে আমরা if আই দিয়েছি if আই দিলেও হবে আচ্ছা ওকে যারা যারা উত্তর করেছে মোটামুটি সবারটাই একদম কারেক্ট হয়েছে ভেরি গুড ওকে হ্যাড দিলেও হবে হ্যাড দিলেও হবে দুটোই কারেক্ট সো দেখো আমাদের কিন্তু এই রুলটা মোটামুটি ডান এখন যদি এমন থাকে যে রিপোর্টেড স্পিচে ইয়েস এর পরেও কোনো বক্তব্য আছে তখন কি হবে তোমাদের পরীক্ষাতে প্যাসেজ ন্যারেশন আসে না এই রুলগুলো দেখবা একশো একশো পরীক্ষাতে আসবে সো ইয়েস এর পর যদি বক্তব্য থাকে তখন আমরা কি করব প্রথমে আমরা সাবজেক্টটাকে বসাবো তারপর আমরা লিখবো যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটার পরে অ্যান্ড সেট দ্যাট লিখে বাকি অংশটা বসাতে পারবো এটারও এক্সাম্পল দিলে ইজিলি পারবে ডিরেক্ট স্পিচে কি আছে

ওকে টোল দ্যাট দিলে কি হবে টোল দ্যাট এখানে তো প্রশ্ন করেছে এই কারণে আতিফের পরে টোল দ্যাট দিতে পারবে সেট দ্যাট এর জায়গায় আহ আই এন্ড না সেট দ্যাট হবে টোলড এর পরে না একটা অবজেক্ট লাগে বুঝেছো টোল্ড এর পরে অবজেক্ট বসাতে হয় টোল্ড এর পরে অবজেক্ট বসাতে হয় তো তুমি যদি বলো যে আতিফ

সাবমিট ইট টুমরো ভেরি গুড ভেরি গুড তোমরা সবাই যে বুঝতে পারছি আমার খুবই ভালো লাগছে আনসার গুলো অনেক কারেক্ট হচ্ছে সো কারেক্ট আনসার দেখে আমি বুঝতে পারছি যে তোমরা আসলে জিনিসটা ক্লিয়ারলি বুঝেছো আচ্ছা ডোনাল্ড তুমি একটু আগে বলেছিলে যে কিছু অংশ বোঝো নাই এখন এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাবে সো এখানে আমরা একটু আনসারটা দেখে নিই এখানে কি বলেছি আরিক আস্ট আতিফ ইফ হি আতিফ হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক

এর পরের অংশটা এটাই মনে হয় আজকে ক্লাসে আমরা লাস্ট রুল কভার করতে পারবো এখানে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচে যদি শুধু নো থাকে তখন আমরা কি করবো তখন আমরা অবসিলারি ভার্ড বসিয়ে লিখব নট এটা খুবই ইজি আগেরটাতে ছিল না যে আই রিপ্লাইড ইন বা আই হ্যাড সেখানে হবে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ কিংবা আই হ্যাড নট এটাই খুবই ইজি এটা আমাকে ঝটপট করে একটা এক্সাম্পল করে দাও সেখানে কি আছে ডিরেক্টে আছে কি আফরিন সেড টু ফাতেহা আর ইউ স্টাডিং নাও ফাতেহা সেড নো তাহলে এখন বলো এটা কি হবে ঝটপট করে আমাকে লিখে দাও ওকে যদি তালুকদা বলেছে আরিক আজ টু আতিফ ইফ হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক আতিফ রিপ্লাইড ইন দ্য পজিটিভ অ্যান্ড হি সেড দ্যাট

সরি সরি এটা অনেক সময় তাড়াতাড়ি করতে গিয়ে বা তাড়াতাড়িও না আসলে অনেকগুলো কমেন্ট পড়তে গিয়ে তখন এরকম হয়ে যায় এটা নেক্সট ডে হবে রত্না বলেছে আরি কাস্ট আতিফ দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক আতিফ রিপ্লাই না এটা হবে ইফ হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক আতিফ রিপ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ এন্ড সেড দ্যাট হি উড সাবমিট দ্যাট দ্য নেক্সট ডে ওকে আচ্ছা আফরিন আস্কড ফাতেহা ইফ শি ওয়াজ স্টাডিং দেন ফাতেহা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ভেরি গুড নেগেটিভে শুধু জিয়ের পরে এ হবে নেগেটিভ বার্নানটা একটু খেয়াল করো সো আমি অর্না নিসাব ডোনাল্ড চমক তানিয়া বর্ষার উত্তর পেয়েছি সেটার উত্তরটাও আমরা একটু দেখে নিই সেখানে দেখো আফরিন আস্ট ফাতেহা ইফ সি এফ ওয়ার স্টাডিং দেন ফাতেহা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অথবা আমরা লিখতে পারি কি আফরিন আস্ট ফাতেহা ইফ শি ওয়াজ স্টাডিং দেন ফাতেহা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ নট তাহলে এই যে স্টাডিং ওয়াজ স্টাডিং মানে কি এটা কন্টিনিউয়াস টেন্স আছে সো এটার অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে ওয়াজ সো এখানে ওয়াজের সাথে আমরা নট অ্যাড করে দিয়েছি যেহেতু এখানে শুধুমাত্র নো বলেছিল সো এটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে আফরিন আস্ট ফাতেহা ইফ শি ওয়াজ স্টাডিং দেন ফাতেহা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ নট সো এটা আমরা বুঝতে পেরেছি আশা করি এর পরের রুলটাতে আমরা চলে যাব এটাও খুব সহজ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচে নো এর পরে যদি কোনো বক্তব্য থাকে সেখানে কি হবে আগের মতনই সাবজেক্টের পরে রিপ্লাই ইন দ্য নেগেটিভ লিখব অ্যান্ড সেভ দ্যাট লিখব তারপরে বাকি অংশটা লিখব আচ্ছা এখানে দেখ না দিয়ে ইট দিলে খুব একটা ভুল আসলে হয় না অসুবিধা হবে না ওকে সো এখানে তোমরা আমাকে এই সেন্টেন্সটা একটু কমপ্লিট করে দাও এখানে কি হবে ঝটপট করে বলো আফিফা সেড টু পাপিয়া আর ইউ কামিং টু মাই হোম টুমরো পাপিয়া বলল যে নো আই हैव চেঞ্জড মাই ডিসিশন সো এখানে আফিফা সেড টু পাপিয়া এই যে পুরো অংশটা আছে পুরো অংশটাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করে দিতে হবে ওকে আচ্ছা আফটার আস্ট ফাতেহা ইফ শি ওয়াজ স্টাডিং দেন ফাতেহা রিপ্লাইড ইন দা নেগেটিভ ভেরি গুড আচ্ছা সো এই যে এখনকার যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এইটাকে একটু করে দিতে হবে আচ্ছা আকিব তাফিম বলছে আর ইন দে টেন্স দে মাইট বি দে মাইট বি আচ্ছা ওকে সো তোমরা কি ধীরে ধীরে কমেন্ট করছো এই যে নেট প্রবলেম বলেছে পলাশ আই এম রিয়েলি সরি ফর দ্যাট আমার সাইডে নেটওয়ার্কটা আজকে ঠিকঠাকই আছে অসুবিধা হচ্ছে না সো তোমাদের টেক তো আমাকে বলো আচ্ছা সো ঝটপট করে এটার একটু কমেন্টে জানিয়ে দাও যে আফিফা সেড টু পাপিয়া আর ইউ কামিং টু মাই হোম টুমরো পাপিয়া সেড নো আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন এটা এখানে কি হবে আচ্ছা চমক বলেছে আফিফা আস্ট পাপিয়া চমক আস্টের পরে টু হবে না আস্ট পাপিয়া ইফ পাপিয়া তো একটা মেন নাম বুঝে যাচ্ছে তবে ইফ শি ওয়াজ কামিং টু হার হোম দ্য ফলোইং ডে ভেরি গুড পাপিয়া রিপ্লাইড ইন দা নেগেটিভ সে

তাসনিমা বলেছে আমি এখন আসছি তিরিশ মিনিট লেট না তুমি এক ঘন্টা লেট বাবা ক্লাস একটা শুরু হয়েছে আচ্ছা সানজিদা আলী সঙ্গীতা মাইমুনা উনাইসা স্বর্ণা তানজিন সদা মাইশা লিমা সামিয়া জাহান মিথিপাল শ্রেয়া সবার উত্তর পেয়েছি রেজাউরের উত্তর পেয়েছি ওকে সেটা সঠিক উত্তরটা আমরা একটু দেখে নিই সো এখানে আচ্ছা হোম থেকে আবার এখানে আমরা অফিস লিখে ফেলেছি অসুবিধা নেই আফিফা সেট টু পাপিয়া আর ইউ কামিং টু মাই অফিস টু মরো তারপরে পাপিয়া বলেছে কি নো আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন সেট পাপিয়া সেখানে ইনডিরেক্টে তখন কি হয়ে যাবে আফিফা আস্ট পাপিয়া ইফ শি পি মানে পাপিয়া ওয়াজ কামিং টু হার অফিস দ্য নেক্সট ডে পাপিয়া রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেট দ্যাট শি হ্যাড চেঞ্জ হার ডিসিশন সে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এবং তারপরে কি বলেছে যে তার Siddhanto change করে দিয়েছে আচ্ছা মাহিরা খুব খুশি হচ্ছে যে তার কমেন্ট আমি পড়েছি সো রুল ফোরে এ আমরা আজকে আর যাব না রুল 4 আমরা এর পরের ক্লাসটাতে শুরু করব রুল 4 থেকে শুরু করে একদম শেষ রুল পর্যন্ত আমরা नेक्स्ट ক্লাসে করব তারপরে ক্লাসে আমরা এটা কোশ্চেন সলভিং করব বাট তোমরা আমাকে বলো যে আজকের ক্লাসে আমরা যা যা পড়েছি এইটা একটু স্বর্ণা কোনো অসুবিধা নেই টাইপিং এ লেট হলে অসুবিধা নাই তুমি যে আনসার করছো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ তুমি প্র্যাকটিসটা করছো সেইটা এনশিওর হচ্ছে তো আমাকে একটু বলো যে আজকে ক্লাসে যা যা আমরা পড়েছি সেটা তোমরা বুঝেছো কিনা আচ্ছা অর্না বলেছে যে আপু টোটাল কয়টা রুল দাঁড়ো বাবা দেখে বলি কয়টা রুল এটা তো মুখস্ত করে রাখি নাই টোটাল রুল হচ্ছে এগারোটা বাট পরের রুলগুলি এরকম বড় বড় বুঝছো এজন্য এটাতে একটা পুরো ক্লাস লাগবে আজকে আমরা রুল ফোর থ্রি পর্যন্ত শিখেছি আর হচ্ছে বেসিকটা শিখেছি সো বেসিকটা শিখেছি আর প্যাসেজ এর জন্য রুল থ্রি পর্যন্ত শিখেছি পরের ক্লাসে আমরা রুল ফোর থেকে শুরু করবো রুল ফোরটা শুরু করলে সেটাতে পনেরো বিশ মিনিট লাগবে তো সেটা আজকে আর না সেটা আমরা নেক্সট ক্লাস আজকে ক্লাসটাতে পুরোটা বুঝেছো কি না আমাকে একটু কমেন্ট করে জানাও কোথাও কনফিউশন থাকলে সেটাও আমাকে জানাতে পারো সেটা আমরা হচ্ছে একটু পরেই দেখে আচ্ছা বলেছে বলেছে বুঝেছে রাহুল বলেছে ইনডিরেক্ট থেকে ডিরেক্টে কিভাবে যাব সেটা একটু দেখাতে এইটা আমরা যখন কমপ্লিট করবো ততক্ষণে তুমি এত ভালো করে ন্যারেশন পারবে যে নিজেই ডিরেক্ট ইনডিরেক্ট থেকে ডিরেক্টে আসতে পারবে এটা আলাদা করে শেখাতে হবে না বলেছে আজকে খুব সহজ লেগেছে এভাবে ধীরে ধীরে ন্যারেশন বাকিটাও আমরা এই পেসে কমপ্লিট করে ফেলবো সো আজকের মতন আমরা এখানে ক্লাসটা কমপ্লিট করি তোমরা সবাই খুব ভালো থেকো আমরা এই রুল ফোর থেকে শুরু করে বাকিটা নেক্সট ক্লাসে পড়ে যাব ঠিক আছে আজকের মতন এখানেই ওকে তাহলে তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে এবং আমরা প্রচুর কোয়েশ্চেন ও সলভ করবো আর পরের ক্লাসটা একদম আমরা পুরোটা শেষ করবো ওই ক্লাসটা একটু লম্বা হতে পারে সবাই ওইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে এসে ওকে আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ তোমরা অনেক ভালো থেকো দেখা হবে পরের ক্লাসটাতে ওকে আল্লাহ হাফেজ আলাইকুম